মিলিংয়ের বিষয়টা আমি অল্প বোঝাতাম একটু একটু, ওই বিষয়টা মিলিং মেশিনের বিষয়টা আমি আরও ভালোভাবে জানতে পারছি এখানে এসে। লেদ মেশিনে আমি লেদ অপারেটর, সো আমি লেদ মেশিনের কাজ কিছু কিছু জিনিস আমি জানতাম না, যেগুলো জানতাম নাম জানতাম না, কিছু কিছু জিনিসের নাম আমরা উল্টো বলতাম, সেই নামগুলো এখান থেকে শিখতে পারছি। ওয়েল্ডিংয়ের বিষয়টা, তারপর লেদের বিষয়, আর লে আউটের বিষয়টা বেশি, লে আউট আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং নকশা, এগুলো আমরা সচরাচর কাজ করতাম, অনেক মাপযোগ নাম মেনেই কাজ করতাম, ধারাবাহিকতা না মেনে কাজ করতাম, যেগুলো আমরা এখান থেকে শিখতে পারছি। আমরা এখন একটা কাজ করার আগে ওটা লে আউট করে নিই, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে নিই, এতে সুবিধা হয় আমাদের যে কার্যবস্তুটা ওটা সঠিকভাবে তৈরি হয়। এই মেশিনগুলো ব্যবহার করে আমি আমার যে কারখানার যে উৎপাদিত পণ্য এগুলোর গুণ, যে কোয়ালিটি আরও মেনটেন করে, আরও সুন্দর করে, সেই জন্যই মূলত আমি ট্রেনিংটা গ্রহণ করতেছি।